ওয়েলকাম এগেইন। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা চলে এসেছি 300 ফিট। তো অলরেডি আপনারা যদি আমার পেছনটা দেখেন, আমি রয়েছি 300 ফিট নীলা মার্কেটে। তো আজকের ভিডিওতে মূলত একটু ডিফারেন্ট হবে। আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে রিগাল র্যাপটরের দুটো বাইক দেখাবো। তো এক্সক্লুসিভ দুটো বাইক দেখাবো এবং এগুলোর স্পেসিফিকেশনগুলো জানানোর চেষ্টা করব, এগুলোর প্রাইসগুলো কেমন, এগুলো আপনারা কোথা থেকে কিনতে পারবেন সেটাই জানানোর চেষ্টা করব। সো ফ্রেন্ডস, আপনাদেরকে যেটা বলছিলাম, তো অলরেডি আমরা চলে এসেছি 300 ফিট। তো আপনারা যদি দেখেন, তো আজকের ভিডিওতে মূলত আমি কথা বলবো এই বাইকটা নিয়ে। তো এটা হচ্ছে রিগাল র্যাপটর, রিগাল র্যাপটর ডেটোনা ডাবল ইঞ্জিনের বাইক। সো ফ্রেন্ডস, অলরেডি আমি আমার পেছনেই রেখে দিয়েছি দুটো বাইক, আর আমাদেরকে বরাবরের মতোই আজকের ভিডিওতে হেল্প করবে হৃদয় ভাই। হৃদয় ভাই এই দুটো বাইক সম্পর্কে খুবই ভালো জানেন, তো দ্যাটস ওয়াই হৃদয় ভাই আমাদেরকে হেল্প করবেন। তো ভাই, আমাদেরকে আসলে যদি এই বাইক দুইটা সম্পর্কে একটু বলতেন। তো এই দুটো বাইক আমি যেটা জানি যে ডাবল ইঞ্জিনের হয়ে থাকে, তো আর কি কি বিশেষত্ব রয়েছে আমাদেরকে যদি একটু বলেন। সর্বপ্রথম সাইফুল এক্সপ্রেসকে তো অবশ্যই ধন্যবাদ। দর্শক, আজকে যে বাইকটি নিয়ে কথা বলছি, বাইকটা হচ্ছে রিগাল র্যাপটরের ডেটোনা বাইক নিয়ে। সাইফুল, হ্যাঁ, রিগাল র্যাপটরের ডেটোনা আপনারা যদি দেখেন, এগুলো হচ্ছে একদমই ইউনিক লুকের। আর এটার ওয়েটটা কত বলেছেন ভাই? সাইফুল, এটা হচ্ছে 195 কেজি ওয়েটের। 195 কেজি ওয়েটের, যারা আসলে লং রোডের জন্য বাইক চাচ্ছেন, এটা আপনার ওয়েট হচ্ছে 195। বাংলাদেশে আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি ওজনের বাইক বলা চলে। এছাড়াও আছে, কিন্তু 195 ওজনের বাইক আপনারা সচরাচর রাস্তায় দেখা যায় না। আর এটার লুকটা যদি আপনারা দেখেন, খুবই অসাধারণ। আর এগুলো হচ্ছে ক্রুজার টাইপের বাইক, জিপসি বা ক্রুজার টাইপের বাইক। তো এটার ইঞ্জিনটা যদি আমরা দেখি, এটার ইঞ্জিন সম্পর্কে যদি আমাদেরকে একটু ভাই বলেন। সাইফুল, এটা হচ্ছে যে ডাবল ইঞ্জিনের একটি বাইক, দেখতে পাচ্ছ যে এখানে দুটো ইঞ্জিন থাকে, দুটো পিস্টন আলাদা এবং দুটো কার্বোরেটর, এবং হেড থেকে দুটো সিলিন্ডারও বের হয়েছে। কিন্তু দুটো সিলিন্ডারও বের হয়েছে, আপনারা যদি দেখেন এখানে হেড থেকে দুটো সিলিন্ডারও বের হয়ে গিয়েছে। পাশাপাশি সামনে কিন্তু ওয়াটার কুলিং সিস্টেম, একটা ফ্যানও আছে। আপনাদেরকে যদি দেখে, আপনারা এটা দেখছেন, এটা ওয়াটার কুলিং সিস্টেম হচ্ছে, এটার ইঞ্জিনটা ওয়াটার কুলিং সিস্টেম। আর ফ্যানও আছে এখানে পাশাপাশি। এটা গিয়ার বক্স, পাঁচ গিয়ারের একটি বাইক, ম্যানুয়ালি গিয়ার, এটা ম্যানুয়াল গিয়ার, পাঁচ গিয়ার। আপনারা দেখছেন এটা হচ্ছে পাঁচ গিয়ারের বাইক। আর এটার ফ্রন্টের দিকে যদি আমরা চলে আসি, ফ্রন্টের চাকাটা যদি আপনাদেরকে একটু দেখাই, 90x90, এটা 21 ইঞ্চি চাকা, এটা হচ্ছে 90x90 আর 21 ইঞ্চির চাকা। আপনারা দেখছেন এটা হচ্ছে টিউবলেসের চাকা ইউজ করা হয়েছে, এবং এটা কিন্তু অবশ্যই বলে রাখি, জিপসি বাইকের প্রথম শর্ত হচ্ছে সামনের চাকাটা বড় হবে, এটা চিকন হবে, পিছনের চাকাটা মোটা হবে। সামনের চাকাটা বড় হবে এবং পিছনের চাকাটা মোটা হবে, মোটা হবে। দ্যাটস হোয়াই এটা কিন্তু 3mm এর একটি হাইড্রোলিক ইউজ করছে। আপনারা দেখছেন এটা হচ্ছে 3mm এর হাইড্রোলিক, এবং আপার ডিফল সাসপেনশনটা ইউজ করছে, কিন্তু আপার ডিফল সাসপেনশনটা ইউজ করছে। সাসপেনশনটা যদি আপনারা দেখেন, দেখছেন আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে। পাশাপাশি কিন্তু এই এটা কিন্তু সামনের যে মাডগার্ডটা কিন্তু পুরো স্টিল। এই যে আপনারা মাডগার্ডটা দেখেন, সাধারণত অন্যান্য বাইকের দেয়া হয় প্লাস্টিকের, কিন্তু এটা পুরো স্টিলের দেয়া হয়েছে। আমার ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু যে সুইচটা দেখা আছে, সাইফুল আমি সুইচটা দেখাতে চাই দর্শকদেরকে। সুইচ, এই সুইচটা কিন্তু খুব চমৎকার, মানে কেউ বুঝতে পারবে এটা কিসের সুইচ ভাই। এটা মেইন সুইচ, এটা দিয়েই মানে ইঞ্জিন স্টার্ট দেয়। আর এটাতে একটা কাভারও দেয়া রয়েছে আপনার সচরাচর ভিতরের সুইচ আর, হ্যাঁ, সুইচ। আর এটার হেডলাইটটা যদি আমরা একটু দেখি, এটাতে হ্যালোজেনের হেডলাইট ইউজ করা হয়েছে। আপনারা যদি দেখেন, হ্যালোজেনের হেডলাইট ইউজ করা হয়েছে, দেখাতে পারি, হ্যাঁ, এই যে হ্যালোজেন হেডলাইট ইউজ করা হয়েছে, আর নর্মাল ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে। সো ফ্রেন্ডস, এটার আপনারা যদি মিটারটা যদি দেখাই, এটাতে আপনারা দেখছেন এটাতে নর্মাল মিটার ইউজ করা হয়েছে, আর এটার ম্যানুয়াল, হ্যাঁ, ম্যানুয়াল মিটারটা, এটা ইন্টারন্যাশনাল ভাবে কিন্তু এটা ইউজ করা হয়, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ভাবে এগুলো ইউজ করা হয়। আর এটার হ্যান্ডেল বারটা যদি আমি আপনাদেরকে দেখাই, জিপসি টাইপের হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে। আর এটার ট্যাঙ্কির কথা যদি বলেন, এটা ট্যাঙ্ক, আপনারা দেখছেন এটা ট্যাঙ্কটার লুকটা, অন্যান্য বাইকের ট্যাঙ্ক থেকে এটার লুকটা আসলে খুবই অসাধারণ দেয়া হয়েছে। আর এটাতে কত লিটার ট্যাঙ্ক ইউজ করা হয়েছে? 11.2 লিটারের ট্যাঙ্ক ইউজ করা হয়েছে। আর এটা সিটটা যদি আমরা একটু দেখি, দুজন অনায়াসে খুব ভালোভাবে বসতে পারবে, এটা দুজন অনায়াসে ভালোভাবে বসতে পারবে। আর এটাতে মনে হয় একটা ব্যাক পোর্শন দেওয়া আছে, আপনারা যদি দেখাই, ওটাতে ব্যাক পোর্শনটা দেওয়া আছে, আর এটাতে ছাড়া আছে। অনেকে ছাড়া চায়, অনেকে সহ চায়, যারা আসলে ছাড়া চায় তো তাদেরকে আসলে ছাড়া দিয়ে দেওয়া হয় আর কি। তো এটার সাইলেন্সারটা যদি আমি দেখাই, এটা তো ডুয়েল সাইলেন্সার, ডুয়েল সাইলেন্সার। আপনারা যদি এই পাশ থেকে দেখেন, এখানে একটা সাইলেন্সার দেওয়া রয়েছে, আর এটা পুরোই কি স্টেনলেস স্টিলের, পুরো স্টিল। আর এই পাশ থেকেও যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখছেন দুপাশ থেকেই এটার সাইলেন্সার দেওয়া রয়েছে। তো এখন এটা চলে আসছে পেছনের চাকাতে ভাই, পেছনের চাকাটা আছে 160x এটা 94 60x80, এটা 16 ইঞ্চি টায়ার, এটা 60x80, হ্যাঁ, 16 ইঞ্চি টায়ার, 16 ইঞ্চি, 16 ইঞ্চি টায়ার দেওয়া হয়েছে। সবকিছু মিলে এটা কিন্তু এক মনে হয় লাইফে একটা চেঞ্জ করা লাগবে না। আর এই চাকাটা এত মোটা দেওয়া হয়েছে, আপনারা যদি দেখেন এই চাকাটা এত মোটা দেওয়া হয়েছে, এটা আসলে সচরাচর এই বাইকে আসলে খুবই কম
খুবই রিয়ার এটার চাকাটা চেঞ্জ করা লাগে পাশাপাশি পিছনে 2 mm এর একটা হাইড্রোলিক ইউজ করা হয়েছে 2 mm পিছনে 2 mm হাইড্রোলিক ইউজ করা হয়েছে আর পেছনের ব্যাক লাইটটা যদি আমরা দেখাই ব্যাকে কি নরমাল লাইট দেয়া হয়েছে নরমাল লাইট দেয়া হয়েছে আর ব্যাকে নরমাল ইন্ডিকেটর লাইটও ইউজ করা হয়েছে দর্শক আমি এতটুকু বলে রাখি যারা একটু রাজকীয় বাইক চালাতে পছন্দ করে যারা একটু ডিফারেন্ট টাইপের লাইক বাইক পছন্দ করে তেলের চিন্তা যারা না করে একটু কুরু আচ্ছা ভাই এটার যদি আমাদেরকে একটু বলেন এই বাইকটা আসলে মাইলেজ কেমন দিবে মাইলেজ কিন্তু এতটুকু বলি এটা ডিজা মানে এটা খারাপ দিক আছে যেটা হচ্ছে এই বাইকটার খারাপ দিকটা যদি বলি এটা আসলে আপনার লুকটা দেখেন এই বাইকটার লুকটা অসাধারণ তো ভাই এই বাইকটার মাইলেজটা কেমন পাওয়া যাবে এবারে স্যার আপনার শহরের মধ্যে 20 পাবেন এবং শহরের বাইরে 25 আপনারা পাবেন 25 মিনিমাম পাওয়া যাবে আর এটার ওয়েটটা বলেছেন 195 কেজি আর এটাতে আপনার টপ স্পিড কেমন পাওয়া যাবে 40 পাবে 140 পাবে আর এটার সিটটা যদি আমরা একটু দেখি তো অনেকে আসলে আমাকে কমেন্ট করেন যে ভাই যারা আসলে 200 থেকে 400 কিলোমিটার দেখা যাচ্ছে রান করার জন্য এই বাইকগুলো কি আপনার পারফেক্ট হবে কিনা কোমর ব্যথার যে একটা অপশন থাকে অনেকে চিন্তা করে এত টাকা দিয়ে বাইক কিনবো বা এত ইয়া করব এইগুলো চালানোর পরে কি আসলে কোমর ব্যথা হবে কিনা ব্যাপারটা বলি সাইফুল যে আসলে বাইরের দেশে যারা রাইড করে অধিকাংশ কিন্তু তারা জিপসি নিয়েই রাইড করে থাকে জিপসি বাইকটাই বাইরের দেশে আমরা বেশি দেখি কারণ শীত প্রধান দেশ থাকে ওরা 3 মাস বা 4 মাস পাই মাত্র বাইক চালানোর সময়টা পাই তারপরে কিন্তু পায় না আমরা সবাই জানি সেটা দ্যাটস ওরা কিন্তু একটু বাইকের পরে কিন্তু কোটি কোটি টাকা ইনভেস্ট করে বাইকের পরে কিন্তু এই জিপসি বাইকের পরে এবং ওরা এটিনে রাইড করে এবং 250-300-500 কিলোমিটার এই বাইকের জন্য ডাজন ম্যাটার এটা নন স্টপ চলতে পারবে আচ্ছা তো যারা আসলে মূলত লং রোডের জন্য যারা মোটামুটি 200-300 কিলোমিটার এই বাইকটাতে আপনার বা 400 কিলোমিটার আপনার রাইড করার পরও আপনারা এই সিটটা যদি আমরা একটু দেখাই এটা খুবই কমফোর্টেবল একটা সিট দেওয়া রয়েছে যার ফলে আপনারা 2-300 কিলো চালানোর পরেও আসলে বুঝবেন না যে আমি বাইক চালিয়েছি কি না তো ভাই এটার প্রাইসটার কথা যদি আমাদেরকে বলেন 2,60,000 টাকা আর খুব দামটা খুবই কম 2,60,000 টাকা পাশাপাশি এই বাইকটা শুধুমাত্র যারা একটু শুক্রবারে বেরোচ্ছে একটু ডিফারেন্ট টাইপের লুক অন্য বাইক আছে একটু লাক্সারিয়াস ফ্যামিলি যারা একটু ডিফারেন্ট টাইপের মানে রিগাল মানে রাজকীয় টাইপের তাদের জন্য এই বাইকটা তো এটার প্রাইস হচ্ছে 2,60,000 টাকা আর এটা হচ্ছে 150 সিসির বাইক তাই তো এটাতে ভাই রেজিস্ট্রেশন যদি আমাদেরকে একটু বলেন রেজিস্ট্রেশন খরচটা কেমন যাবে রেজিস্ট্রেশন খরচ আপনার 2 বছর 16,500 টাকা খরচ হয় সেটা নিজেরা কাস্টমার করে নিতে পারবে আর 10 বছরের জন্য 25,200 টাকা বা 26,000 টাকা খরচ হয় নিজেরা করে নিতে পারবে বা যে কোনো শোরুমে বললে তারা করে দিবে শোরুম থেকে কিনলে আপনারা শোরুম থেকে করতে পারবেন এছাড়া আপনারা নিজেরাও করে নিতে পারবেন তো এই হচ্ছে আসলে বাইকের লুকটা তো যারা আসলে ক্রুজার টাইপের এই বাইকগুলো কিনতে যাচ্ছেন মূলত এটার কালার হয় তিনটা তাই তো একটা আছে হোয়াইট তো এখানে আমরা দুটো কালার রেখে দিয়েছি রেড কালার এবং হোয়াইট কালার এছাড়াও আপনারা ব্ল্যাক কালারও এটা পেয়ে যাবেন সো ফ্রেন্ডস এই ছিল মোটামুটি আজকে রিগাল রেপ্টর ডেটোনার বাইকের ভিডিওটা তো যারা এত সুন্দর দুইটা বাইক আসলে কেনার কথা ভাবছেন ভিডিও ডিসক্রিপশনে আমি এই বাইক দুটো আপনারা কোথা থেকে কিনতে পারবেন তাদের ফোন নাম্বার ফুল অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদের প্রয়োজন হলে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে কালেক্ট করে নেবেন তো যারা আসলে এই দুইটা বাইক অনেকে আসলে চিন্তা করতে পারেন টেস্ট ড্রাইভ দিব তো আপনারা টেস্ট ড্রাইভ দিতে চাইলেও রিগাল রেপ্টর বাংলাদেশ বা হৃদয় মোটরস মালিবাগ রেলগেট আপনারা অবশ্যই চলে আসবেন এখানে এই দুটো বাইক সবসময় থাকে আপনারা চাইলে এসে টেস্ট ড্রাইভ দিয়েও দেখতে পারবেন সো ফ্রেন্ডস দেখা হবে এক নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ